স্মার্ট বাংলাদেশ গড়বে। স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে আমাদের একেবারে তৃণমূল পর্যায় থেকেই কাজ করতে হবে। যেই কাজটি শুরু করেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মুজিবুর রহমান ভাই, আপনারা জানেন আমাদের এই এলাকা শিল্প সমৃদ্ধ এলাকা, জনবসতি অত্যন্ত বেশি, শিশুদেরকে শিক্ষায় শিক্ষিত করে তুলতে না পারলে, বিশেষ করে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে না পারলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ করে গড়ে তোলা সম্ভব নয়। উনি কাজটা শুরু করেছেন, যারা এই মুজিবুর ভাইকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন সম্মানিত শিক্ষক মন্ডলী। সকালে আমি এসেছিলাম, ওনাদের শৃঙ্খলা দেখে আমি অভিভূত হয়েছি, মুগ্ধ হয়েছি। আমাদের নূতন প্রজন্ম বিনির্মাণে তারা অবশ্যই ইতিবাচক ভূমিকা পালন করবে। আমরা সবাই এলাকাবাসী যারা সবাই সহযোগিতা করব। যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর কল্যাণ কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় চাচা জনাব সালাউদ্দিন আহমেদ, ওনার মূল্যবান বক্তব্য প্রদান করলেন। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমার আরেক শ্রদ্ধেয় চাচা জনাব মনির হোসেন, সিনিয়র শিক্ষক হাজি ছুটি কলেজ স্কুল এন্ড কলেজ। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এবং শ্রীমন্ডলী মুজিবুর রহমান ক্রিকেটের স্কুলে বার্ষিক মেয়র সাংস্কৃতিক অনুষ্ঠানের যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় হাজি সিদ্দিকুল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি এবং শ্রীপুর উপজেলা, হ্যালো, মহিলা ভাইস চেয়ারম্যান এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ে সম্পাদক আমার শ্রদ্ধেয় লুৎফুন্নাহার মেজবা মঞ্চভূষ্ট আছেন। আজকের অনুষ্ঠান যিনি সকালবেলা উদ্বোধন করেছেন তারা দেখবি এই ক্রীড়া অনুষ্ঠানে আমি যে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি, যে শিক্ষা প্রতিষ্ঠানে আছি, আমার সেই শিক্ষা প্রতিষ্ঠানের যিনি শিক্ষা প্রতিষ্ঠানের যিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন, শিক্ষা প্রতিষ্ঠানকে যে যার নেতৃত্বে এগিয়ে চলছে আমার শ্রদ্ধে আপনাকে স্বাগত স্যার। উপস্থিত আছেন পত্র এলাকার চব্বরস্থানের মরুপিয়ান অর্থ প্রতিষ্ঠানের সমন্বিত অভিভাবক মন্ডলী, শিক্ষার্থী অর্থ প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি কথা বলাচ্ছি না, আমাদের মঞ্চ উপস্থিত আছেন মরুপিয়ানরা কথা বলবেন। শুধু এইটুকু বলতে চাই অভিভাবকদের উদ্দেশ্যে, বর্তমান শিক্ষা ব্যবস্থা পুরোপুরি চেঞ্জ। আগামী বছর থেকে এইবার হয়তো দুই নিম্ন মাধ্যমিকের অর্থাৎ এই প্রাথমিক পর্যায়ের দুটি ক্লাসের শিক্ষা ব্যবস্থার নতুন কারিকুলামে চেঞ্জ হয়েছে। আগামী বছর থেকে পুরো প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থাটা চেঞ্জ হয়ে যাবে। আমি সম্মানিত পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের এই নতুন কারিকুলামের সাথে তাল মিলিয়ে চলার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার ওই সমস্ত ব্যবস্থা অতি দ্রুত গ্রহণ করবে। আর অভিভাবক উদ্দেশ্যে বলছি, মুক্তবিদ্যার যে শিক্ষা ব্যবস্থা সেটা আবার পরিবর্তন হয়েছে, নতুন শিক্ষা ব্যবস্থার সাথে আপনারা আপনাদের শিক্ষার্থীদেরকে পরিচয় করাবেন এবং যোগ্যতা ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলার এবং আপনারা আপনাদের সন্তানদেরকে ভবিষ্যৎ মোবাইলটা খুলে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার যে ব্যবস্থা নেওয়া দরকার আমি মনে